যেটা লোক দেখানো নয় সেটাকেই আমরা অনেক সময় মনে করি লোক দেখানো, আর যেটা লোক দেখানো সেটাকে আমরা অনেক সময় বুঝতে পারি না সেটা লোক দেখানো। Hey, hello everyone! Welcome back to my channel. তোমাদের সবাইকে আমার চ্যানেল লাইফ উইথ ফেইথ বক্সে আবারও স্বাগত। তো আজকে আবারও এগেইন একটা সুন্দর শাড়ি পরে সেজে গুজে আমি রেডি। শাড়ি খুলে যাচ্ছে, সরি, বিকজ আমি কোনো রকমের নিজে একটু বেঁচে নিয়েছি, শাড়িটা আমি শাড়ি করতে পারি না, মা শাড়ি পরিয়ে দেবে, মা এখনও রেডি হয়নি, বাট আমাকে ভিডিও স্টার্ট করতে হবে বলে আমি কোনো রকমে তাড়াতাড়ি করে একটু পেঁচিয়ে নিয়েছি, প্লিজ ডোন্ট মাইন্ড। আর আমি এই শাড়িটা পরেছি, আর তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আজকে একটা বিস্ময়কর বিয়ে বাড়িতে যেতে চলেছি। তো সেটা হলো এখনই আমি বিয়ে বাড়ি যাচ্ছি, আর সেটা অনেক দূরে নয়, আমার বাড়ির কাছে, বাট এখন কেন, দিনের বেলা সূর্য একদম মাথার ওপরে, আর আমাদের আজকে একটা রিসেপশনে নিমন্ত্রণ, সেটা দুপুরে। আমার লাইফে ফার্স্ট টাইম এরকম কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়া যেটা বিয়ে বাড়ি, রিসেপশন, বউ ভাত, বাট সেটা দুপুরবেলা। তো আমাদের একটা রিলেটিভের ছেলের বিয়ে, তো বিষয়টা হচ্ছে ওদের বিয়ে হয়েছিল রোববার, আর মঙ্গলবার হয়ে গেছে ওদের রিসেপশন, মানে যেটা অনুষ্ঠান হয়, আচার নিয়ম এগুলো। তো আজকে হচ্ছে খাওয়া দাওয়া, তো কোনো কারণবশত লজের কোনো প্রবলেম হবে আমি জানি না, ওদের কোনো নিয়ম আছে কি না, বাট খাওয়া দাওয়াটা এখন হচ্ছে আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া। তো আমরা সবাই যাচ্ছি, আমরা চারজনই যাচ্ছি, মা বাবা ভাই। তো আগে থেকেই বলে দিচ্ছি আমার ভাই তো আসবে না ভিডিওতে, তো আমি চেষ্টা করব মা বাবা আর বিয়ে বাড়ির সমস্ত কিছু তোমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক আর দেখতে থাকো ব্লগটা। আমি ফুল রেডি, ভাই বাবা সবাই রেডি, আর মা এখনও, মানে আমাকে শাড়িটা আবার পরাতে হয়েছে, তো তাই একটু সময় লেগেছে, তাই এখন নিজে রেডি হচ্ছে। যাই হোক, আমাদের প্রায় বেরোনোর সময় হয়ে এসছে, বাবা ভাই সব নিচের দিকে, তো চলো বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। সবাই পেছনে, আর আমরা না এখান থেকে রিক্সা ধরে নেব, কারণ খুব বেশি দূর না, কাছাকাছি। আর একজন কি রে, কেমন আছিস বল? এই যে আমার একটা ভাই, বল কিছু। আমি হট করে ওকে ধরেছি, ওর দোষ না, ও ঘাবড়ে গেছে। আমার ভাইয়ের একটা ফ্রেন্ড, মানে পাড়ারই ভাই, তো আমরা না রিক্সা করে চলে যাব এখন, খুব বেশি দূর না, এখান থেকে রিক্সা করে 10 মিনিট লাগবে। তো চলো বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ রিক্সা করে চারজনে যাবো, মানে সামনে পেছনে বসার যেটা তো পসিবল না কথা বলা। আর আমার ভাই থাকছে, আমার ভাই তো একজন স্পেশাল মানুষ, মানে তোমরা যদি জানতে পারো কোনোদিন যে আমার ভাই কে, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে, এত স্পেশাল একজন। তো ও তো হঠাৎ করে ওরকম সবার ফোনে ব্লগে আসবে না, না তো চলো যাই, হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে, আবার আমাকে বকাঝকা শুরু করবে, কারণ আমি অনেক সময় লাগিয়ে দিয়েছি, আবার আমাকে শাড়ি পরাতে হয়েছে মাকে, তো দেরি হয়ে গেছে। তো চলো চলে এসছে, রিক্সা পেয়ে গেছি, করে দাও তো এই সাইডটা, এই সাইডটা দিয়ে না, উল্টো পাশে বসে আমার পুরো চুল টুল সব ঘেটে গেছে, মা বাবা ভাই সব পেছনে, আর আমরা লজের কাছাকাছি চলে এসেছি, বাপরে এখানে প্রচুর আওয়াজ, একদম নিউ বারাকপুর স্টেশনের পাশে, মানে এই গলিটার পরের গলিটাই হচ্ছে নিউ বারাকপুর বয়েজ হাই স্কুল। তো বিয়েবাড়ির কাছাকাছি চলে এসেছি, দেখো দিনের বেলা যেহেতু এখনো লাইট টাইট সেভাবে লাগানো হয়নি, বাট আমরা চলে এসেছি, ভেতরে ঢুকবো, কিন্তু আমার তো মনে হচ্ছে না, দিনের বেলায় বলেছিল তো, দিনের বেলায় বলেছিল তো, এই কি লাইট টাইট জ্বালাইনি এখনো, আমি তো কনফিউশনের মধ্যে পড়ে গেছি, দিনের বেলাতেই তো না আছে তো, কিন্তু মনে তো হচ্ছে না এখন খাওয়া দাওয়া। জানি না, না খেতে দিলে বাড়ি চলে যাবো, তাড়িয়ে দেবে না তো, ভুলভাল টাইমে চলে আসলে এখনই তো হওয়ার কথা। যাই হোক ভেতরে গিয়ে দেখি, চলো যাওয়া যাক। আরে
খাওয়ার টাইমে এসেছি, এখনই খাওয়া দাওয়া চলছে। বিষয়টা হচ্ছে ওদের কালকে সব কিছু হয়ে গেছে, বাড়িতে আসার অনুষ্ঠান সব কিছু কালকেই দিন ছিল আসলে, তো আজকে হচ্ছে শুধু খাওয়া দাওয়াটা। তো কালকে মঙ্গলবার ছিল, তার জন্যও হতে পারে, আমি ঠিক জানি না, তো বলতে পারছি না আমি। বাট এখন খাওয়া দাওয়া হচ্ছে, আমরা এসছি, আর আমাদের খুব কাছের যারা তাদেরকে খুঁজে পাচ্ছি না, বিয়েবাড়িতে কাউকে চিনতে পাচ্ছি না। আমার মাকে জিজ্ঞাসা করছি কাউকে মানে চেনা পেলে, মা বলছে মানে এমনি দুপুরবেলা তো কেউ বিয়েবাড়ি আসছে অতটা, এখনও আমার তো লাইফে ফার্স্ট টাইম, আর সেরকম কাউকে দেখতে পাচ্ছি না। তো খাবো দাবো বাড়ি চলে যাবো, আমার মেইন উদ্দেশ্য সেজেছি গুজেছি, সুন্দর করে ছবি তুলেছি, তোমাদেরকে দেখিয়েছি, ব্লগ করেছি, এটাই আমার আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট। তো আমার হয়ে গেছে, আবার এবার এবার আমার সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পেট পুজো করা। তো পেট পুজো করবো, তো চলো পেট পুজো করা যাক। সামনে এক জেঠু বাবা, আর ভাইরা সামনে বসেছে, ভাই চলো খাওয়া দাওয়া করে নি, বাইরে গিয়ে কথা বলছি, ভালো লাগছে না, দিনের বেলা খেতে ইচ্ছা করছে না, কেমন একটা লাগছে। আমরা বিয়েবাড়ি থেকে বেরিয়ে গেছি, আমাদের কিছু রিলেটিভরা এসেছিলো, আমার পিসি টিসি এসেছিলো, বাট তখন আর ব্লগ করা হয়নি, নয়তো আমি পরিচয় করাতে পারতাম। আর আমি নিজেও একটু শাই ফিল করি, কারণ ওদের সাথে আমার নিজেরও খুব একটা কথা হয় না, বা খুব একটা আমরা একসাথেও থাকি না, দেখা সাক্ষাৎও খুব কম হয়, তো মুখের সামনে ক্যামেরা ধরতে কেমন লাগে বলো। আমরা সবাই মিলে বেশ এনজয় করেছি, কিন্তু এই সময়টা একটু দুপুরবেলা একটু বিয়েবাড়িটা একটু কেমন লাগে না, তাই না? আমার তো সেরকম বিয়েবাড়িতে অতটা যেই এনভায়রনমেন্টটা থাকে আমার ওটা লাগেনি, বাট এমনি খাওয়া দাওয়া ভালো ছিল, কিন্তু আমি তো খেতে পারিনি, কী লাভ। মা বাবা ভাই তিনজনে পেছনে আসছে, আর আমরা এখান থেকে সামনে রিক্সা পাওয়া যায়, ওখান থেকে রিক্সা ধরে নেব, মানে বাড়ি যেতে 5 মিনিটও লাগে না রিক্সা করে, তো বাড়ির দিকে যাচ্ছি। আমি বাড়ি থেকে আরেকবার আসছি, তোমাদের সাথে টুকটাক কিছু কথা বলবো, তো চলো বাড়ি যাওয়া যাক, তারপর বলছি। আমি না ভেবেছিলাম বাড়িতে ভিডিও করব, কিন্তু একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা স্টার্ট করলাম। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও। বুঝতে পেরেছো কিছু? সেটা হলো আমরা মনে করি, আমরা মানে এই যুগের মেয়েরা ছেলেরা
যারা প্রেম করছে বা লাভ ম্যারেজ করছে, তারা তো খুব ভালোবাসে নিজেদের বউকে, গার্লফ্রেন্ডকে। বাট সময় আসলে সেগুলো বোঝা যায়, সেগুলো দেখা যায় সেটা কতটা পিওর। মানে কিছু কিছু সময় অনেক কিছু করে, আসল সময়গুলো বোঝা যায়। তো বিষয়টা হচ্ছে, আমার বাবা মা হচ্ছে অনেকটা এজ ডিফারেন্সের, অ্যারেঞ্জড ম্যারেজ, সেভাবে কখনো ঘোরাফেরা, প্রেম প্রেম ব্যাপার এগুলো আমি দেখতে পাইনি। হ্যাঁ, আমার এই জিনিসগুলো মনে হয় যে একটা ফ্যান্টাসি কাজ করে আমাদের, যে প্রেম করে বিয়ে করা, এখনকার দিনে ছেলেরা কত কিছু করে। বাট কিছু কিছু সময় এই জিনিসগুলো যখন দেখি, তখন ওটা শেয়ার করলাম যে মায়ের কষ্ট হয়ে গেছে বলে আমি ফোন ধরছি, ভিডিও করছি, বাবা মায়ের ব্যাগটা নিয়ে যাচ্ছে। তো কিছু কিছু সময় দিক খারাপ হলে আমরা যতটা না করি, বাবাকে দেখেছি দৌড়ঝাঁপ করতে, ডাক্তারখানায় নিয়ে যেতে, বা কোনো শরীর খারাপ হলে পা হাত পা টিপে দেওয়া, তো এই জিনিসগুলো আমি খুব ফলো করি। তো আস্তে আস্তে যতটা বয়স বাড়ছে, বুঝতে পারছি যে ভালোবাসার আসল সংজ্ঞাটা কী। তো সবসময় প্রেম করা, ঘোরাফেরা, এই জিনিসটাই সব থেকে বড় নয়, আসল সময় মানুষের পরিচয়, জীবনসঙ্গীর পরিচয়। তো ওটাই শেয়ার করলাম যে দেখো বাবা মায়ের ব্যাগ নিয়ে হাঁটছে। এটা অনেকেই করে, আমরা অনেক সময় এয়ারপোর্টে দেখে থাকি কোনো সেলিব্রিটি যদি এরকম করে, তখন খুব সেটা ধুমধাম হয়, নাম হয়, অনেকে বলে বেশি দেখানো, লোক দেখানো। এগুলো লোক দেখানো নয়, যারা ভালোবাসে তারা তাদের নিজেদের লাইফ পার্টনারের খেয়াল একদম সঠিক সময় রাখে। তো যেটা লোক দেখানো নয় সেটাকেই আমরা অনেক সময় মনে করি লোক দেখানো, আর যেটা লোক দেখানো সেটাকে আমরা অনেক সময় বুঝতে পারি না সেটা লোক দেখানো, বা সেই মুহূর্তে ওই মানুষটাকে একটু দেখানো সময় মতন তাদের। যাই হোক, কাউকে ছোটো করছি না, কাউকে বড় করছি না, আমার কাছে এই ছোটো ছোটো জিনিসগুলোই ভালোবাসা। তো এটাই আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম বাড়িয়ে কথা হচ্ছে। বাড়িতে চলে এসেছি, আবারও সেই ছাদে চলে এসেছি। ছাদটা আমার খুব প্রিয় জায়গা। আমি নিজে অনেক সময়, মানে দিনের বেশিরভাগ সময়, দিনটা বাদ দিয়ে বিকেলবেলা, সন্ধ্যাবেলায়, রাত্রেবেলায় ছাদে কাটাতে খুব পছন্দ করি। আমার পাখিগুলো রয়েছে, ওদের সাথে সময় কাটাই। সব থেকে বড় কথা, যেটা রাস্তায় তোমাদেরকে যে কথাগুলো বলছিলাম, যে কথাগুলো শেয়ার করছিলাম, তার জন্য প্লিজ আমার উপরে কেউ অফেন্ড হয়ো না, কারণ আমি লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ কোনোটাকেই জাজ করছি বা এরকম নয়। বিষয়টা আমি নিজেও ভীষণভাবে চাই আমার লাভ ম্যারেজ হোক, আমি চাই। মানে এটা আমার একটা হয় না, অনেকের অনেক রকম এক্সপেকটেশন। অনেক ক্ষেত্রে দেখি অনেক মানুষের সাথে পরিচয় হওয়ার পরে লাভ ম্যারেজের মধ্যে অনেক ভালো কিছু খুঁজে পেয়েছি, অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যেও টুকটাক খারাপ কিছু বা ভালো কিছু। তো বোধ আমার মনে হয় একটু দেরি হোক, সমস্যা নেই, তবে জীবনে একটা সঠিক মানুষ আসুক। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে জানিও, আমার সাথে কমিউনিকেট করো কমেন্টসের মাধ্যমে। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমাদের মতামত, তোমাদের ফিলিংস শেয়ার করো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। টাটা।